নমস্কার, জিও বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে আমি ইকেবানা। ভিডিওটি নিবেদন করছে এম বাজার। ধন্যবাদ জানাচ্ছি এম বাজারকে। ইতিমধ্যেই বিসিসিআই এর প্রেসিডেন্ট ঘোষিত হয়ে গেছেন প্রাক্তন ক্রিকেটার তথা প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সত্যি এটা শুধু বাঙালির কাছে না, ভারতীয় ক্রিকেটের কাছে তথা পুরো সারা বিশ্বেও ক্রিকেটের কাছে এটা একটা আলাদা গর্বের বিষয়। এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত হয়েছেন প্রাক্তন ক্রিকেটার, বর্তমান কোচ শ্রী সম্বরণ বন্দ্যোপাধ্যায়। তো তার কাছ থেকে একটু জিজ্ঞেস করে নেব যে তার আজকে কীরকম অনুভূতি লাগছে, কোন কোন জায়গাটা আরও বেশি করে সুবিধা পাওয়া যাবে বা কোন ঘাটতিগুলো মেটানো যাবে, সব কিছু নিয়ে চলুন সম্বরণদার সাথে কথা বলে নিই। প্রথমেই জিও বাংলায় আপনাকে স্বাগত জানাচ্ছি। সৌরভ গাঙ্গুলি বিসিসিআই এর প্রেসিডেন্ট হয়ে গেছে, কিরকম লাগছে আপনার সেটা আগে জিজ্ঞেস করব। দেখো, এটা হচ্ছে গ্রেটেস্ট মোমেন্ট। কতগুলো সময় থাকে না, অনেক সময় মানে বলে বা ভাষায় ঠিক বোঝানো যায় না। কারণ তিন চার দিন আগে পর্যন্ত আমরা জানতাম না যে ইজ গোয়িং টু বি প্রেসিডেন্ট অফ বিসিসিআই। আর অকস্মাৎ কোনো একটা বিরাট সংবাদ পেলে দেখবে তার মাধুর্যটা অন্যরকম। তো সৌরভ, আমরা কিছু কিছু জানতাম যে এরকম চান্সেস আছে হওয়ার। যাই হোক, তো সৌরভ যেটা হয়েছে সেটা শুধু আপাম বাঙালি বলে কথা নয়, অল দ্য ক্রিকেটার্স অফ ইন্ডিয়া অ্যান্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড যারা ক্রিকেট খেলেছে বা খেলছে তাদের কাছে একটা বিশাল মেসেজ যে ক্রিকেটার্সরাও বোর্ড প্রেসিডেন্ট হতে পারে। এখন দেখো, ইন্ডিয়ার মার্কেট যা, আজকে তুমি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হলে বা জিম্বাবুয়ের প্রেসিডেন্ট হলে অতটা নড়াচড়া হতো না। কারণ ইন্ডিয়ান ক্রিকেটে কর্পোরেট মার্কেটিংটা এত হাই, যার জন্য ইন্ডিয়ান প্রেসিডেন্টের ভ্যালু, অনেক সময় আমরা বলি ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট অনেকটা প্রাইম মিনিস্টারের স্ট্যাটাস। আমি নিজের চোখে, আমি যখন ন্যাশনাল সিলেক্টর ছিলাম নিজের চোখের সামনে দেখেছি। সেদিক থেকে সৌরভ ব্যাপারটা আমার কাছে তো বলি আপাম বাঙালির কাছে একটা অত্যন্ত আনন্দের সংবাদ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, সৌরভ তুমি দেখবে হি ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল ক্রিকেট ক্যাপ্টেন অফ ইন্ডিয়ান টিম। 100 রানের ওপরে টেস্ট ম্যাচ খেলেছে, 300 রানের ওপরে ওয়ান ডে খেলেছে, সেগুলো সবাই জানে, পুরো পরিসংখ্যান, তাতে আমি যাচ্ছি না। কথাটা হচ্ছে অফ দ্য ফিল্ড এটা কিন্তু দুরকম চরিত্র, একটা মাঠের ভেতরের চরিত্র যখন তুমি খেলতে, আর এটা হচ্ছে মাঠের বাইরের চরিত্র তোমাকে খেলতে। সুতরাং অফ দ্য ফিল্ড যদি তুমি দেখো, যেটা এখন ও সবে পেলো, সিএবির প্রেসিডেন্টও ছিল 4-5 বছর, ইউ হ্যাজ ডান এ ওয়ান্ডারফুল জব। তাছাড়া দেখো, অফ দ্য ফিল্ড অ্যাজ এ কমেন্টেটার ও অসাধারণ কাজ করেছে। আমি ইজ এ গ্রেট কমেন্টেটার। তো ও আমার সঙ্গে কিছুদিন আগে ওর কমেন্ট্রি নিয়ে কথা হচ্ছিল ওর সাথে আর কি। ও তখন বলছে আমি টি20 ওয়ার্ল্ড কাপ মনে করবো আমি, তো তখন তো প্রেসিডেন্ট ব্যাপারটা ছিল না। তো এটা একটা অত্যন্ত আনন্দের সংবাদ একেবারে। কি মনে হচ্ছে আজকে সৌরভ গাঙ্গুলি বোর্ডের প্রেসিডেন্ট হলেন, তো কোন কোন জায়গাগুলো মানে কোন ঘাটতিগুলো এই মুহূর্তে মিটতে পারে বা সেই জায়গাটায় সফলতা কতটা আসবে আপনার কি মনে হচ্ছে? অ্যাকচুয়ালি কি, ও সময়টা খুব কম, সময়টা এই কারণে কম যে ও 10 মাস বলে সময় পাবে, তার মানে কুলিং পিরিয়ডে ও চলে যেতে হবে। কারণ এই 10 মাসে কিন্তু একটা আকাশ কুসুম ভেবে লাভ নেই যে বিরাট কিছু করে দেবো। তো যেটাও আজকে আমি দেখলাম, গুগলে দেখছিলাম যে আজকে যেটা বলেছে যে আমি যে টেস্ট ক্রিকেটার তো ঠিক আছে, ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ক্রিকেটার, যারা ডোমেস্টিক ক্রিকেটার অর্থাৎ রঞ্জি ট্রফি বা বিজয় হাজারে এইসব যারা খেলে, তাদেরকে আমরা চেষ্টা করবো আরও বেশি বেনিফিট দেওয়ার। কারণ একটা ছেলে ইন্ডিয়া খেললে যা টাকা পায়, তার 110 টাকাও পায় না এখন রঞ্জি ট্রফি খেললে। সেই ইয়ার মার্কটা খুব কমানোর চেষ্টা করছি, এক। আর দুই, ও থাকাকালীন খুব সম্ভবত টি20 ওয়ার্ল্ড কাপটা থাকবে, তারপরে অনেক কাজ, নতুন সিলেকশন কমিটি করা, বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক আনা, এবং পিছিয়ে পড়া স্টেটগুলো ধরো নাগাল্যান্ড, মণিপুর, এই যারা পিছিয়ে পড়া স্টেট যারা সবাই খেলা শুরু করেছে তাদেরকে আগিয়ে আনা, এবং যেখানে যেখানে স্টেডিয়াম নেই সেগুলো তদারকি করা। তবে আমি জানি ও, আমি ওর মেন্টালিটি বা ওর মেন্টাল লেভেলটা আমি জানি, মানে ই ইজ ডুইং, মানে ওই অলরেডি প্ল্যানিং আরম্ভ করে দিয়েছি যে হোয়াট ইজ টু বি ডান, কী করতে হবে ইমিডিয়েটলি। আমি অত্যন্ত আশাবাদী হিরবিদা 10 মাস হোক বা 10 দিন হোক, হিরবিদা মোস্ট সাকসেসফুল বোর্ড প্রেসিডেন্ট একেবারেই। ধন্যবাদ সম্বরণদাকে, কথা বলে নিলাম সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তার মতে তো সৌরভ গাঙ্গুলির আজকে এই বোর্ডের প্রেসিডেন্ট হওয়াটা সত্যি একটা আলাদা লাভজনক বিষয় এবং অত্যন্ত গর্বের বিষয়। শুধু তার কেন, আপামর বাঙালি তথা হোল ক্রিকেটের কাছে এটা একটা অন্য বিষয়।
একেবারেই। এখনকার মতো এ পর্যন্তই। ক্যামেরায় রাহুল সরকারের সঙ্গে ইকেবানার রিপোর্ট, জিও বাংলা। ভিডিওটি নিবেদন করলো এম বাজার। ধন্যবাদ জানাচ্ছি এম বাজারকে।